বিরতির পর আবারও স্বাগত গ্রিনডেল্টা হাউজিং কিছু দেখা কিছু কথা অনুষ্ঠানে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের যে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই কেন, ক্ষমতাসীন দল বা যে দল দেশ পরিচালনা করছেন বা যে সরকার দেশ পরিচালনা করছেন তাদের অধীনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান হতে পারে না, এই সন্দেহের জায়গা থেকেই তো তত্ত্বাবধায়ক সরকার সন্দেহটা কারা করছে? রাজনৈতিক দল নেতৃবৃন্দ, অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অর্থাৎ রাজনৈতিক নেতৃবৃন্দের ভিতরে বিশ্বাস আস্থা নাই, সেই জন্য হচ্ছে। সেই জন্যই বলছে যে কেয়ারটেকার সরকার আনা হলো কেন, তাদের দাবির ভিত্তিতেই করা হয়েছে। এবং তাও কিন্তু লক্ষ্য রাখবেন আপনি, এই যখন পরিবর্তনটা আনা হয় তখন তো এক অর্থে একটা জনগণের ম্যান্ডেট নেওয়া হয়েছিল। আমরা জনগণ পাঁচ বছরের জন্যে যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে আমরা রাষ্ট্র ক্ষমতায় বসাচ্ছি বা দেশ পরিচালনার দায়িত্ব দিচ্ছি, আমরা পাঁচ বছর যাদেরকে আস্থা, যাদের উপর আস্থা রাখলাম, যাদেরকে নির্বাচিত করে দিলাম, কেন আমরা নির্বাচনের সময়টুকু তাদের উপর আস্থা রাখতে পারবো না? তারা নিজেরাই স্বীকার করে নিয়েছেন যে এটা হবে না, এবং সেই জন্যই এই পরিবর্তন করা হয়েছে। এবং সেই জন্যই আমি প্রথমে বলেছিলাম যে এই ব্যবস্থায় কোনো পরিবর্তন যদি আনতে হয় তাহলে যদি সবাই মধ্যে একমত না থাকে তাহলে কোনো লাভ হবে না, একে অপরকে গালি গালাজ করতে থাকবে এবং বলবে যে এগুলি খারাপ উদ্দেশ্যে করা হয়েছে আর ওরা বলবে ভালো উদ্দেশ্যে করা হবে, কোনো লাভ তো হবে না। তাহলে এই জায়গাটিতে রাজনৈতিক নেতৃবৃন্দের একমত হওয়ার প্রসঙ্গটি হচ্ছে মুখ্য সমস্যাটা হলো সংবিধানের না, সমস্যাটা হলো রাজনীতির সমস্যা। এবং রাজনীতির সমস্যার রাজনৈতিক সমাধান না করে আইন আমরা যতই করি এটা সমাধান আমরা করতে পারবো না। ইতোমধ্যে আমাদের যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে যে 90 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার যদি নির্বাচন করতে না পারে তাহলে পূর্বেকার সরকার নির্বাচন করবে, সেক্ষেত্রে কিন্তু একটি অবিশ্বাস ইতোমধ্যে অবিশ্বাসের জায়গা ইতোমধ্যে তৈরি হয়ে গেছে যে পূর্ববর্তী সরকার যদি নির্বাচন অনুষ্ঠান করে তাহলে কি হবে, কোন দিকে যাবে, সে কি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান হবে কিনা, সেই সন্দেহের জায়গাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে অবিশ্বাসের। এখানে কিন্তু দুটো বিষয় আছে, একটা হলো উদ্বেগের বিষয় যে আবার ভবিষ্যতে যদি 90 দিনের মধ্যে না হয়, আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারের 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা উচিত এবং সেজন্য যদি কোনো ব্যবস্থা নেওয়া যায় সেটা ভালো, কিন্তু যেটা সমাধান দেওয়া হয়েছে সেই সমাধান কিন্তু গ্রহণযোগ্য হবে না। তার কারণ হলো যে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার যদি 90 দিনের মধ্যে নির্বাচন না করতে পারে পূর্ববর্তী সরকার ফিরে আসবে। এখন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ করার জন্য পূর্ববর্তী সরকার চেষ্টা করে 90 দিনে যদি নির্বাচন না করে তাহলে পরে তারা ফিরে আসবে। তো এই জন্য বিরোধী দল কখনো এটাকে খোলা মনে গ্রহণ করবে না এবং এটা অত্যন্ত বিতর্কিত থেকে যাবে। এবং তাহলে আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে একটা রাজনৈতিক অস্থির পরিস্থিতি আর আশঙ্কা থেকে যায়। আমরা এই জায়গাটা থেকে এখানে দুইটা সমাধান, আমি কয়েকটা সমাধান বলতে পারি, তত্ত্বাবধায়ক সরকার যাতে 90 দিনের বেশি থাকলে কি ব্যবস্থা নেওয়া যায়। একটা হলো যে আমাদের সংবিধানে কিন্তু বলা আছে যে যদি সংবিধানে উল্লেখ না থাকে কি কোনো পরিস্থিতির মোকাবেলা করতে হবে সেখানে সুপ্রিম কোর্টের সাথে প্রেসিডেন্ট পরামর্শ করতে পারেন। যদি কখনো তত্ত্বাবধায়ক সরকার 90 দিনে নির্বাচন না করতে পারেন তাহলে সেটা সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে সেটা করা সম্ভব। আরেকটি ব্যবস্থা যেটি নেওয়া সম্ভব এবং যেটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল ভিত্তি সেটা হলো বাজেট অনির্বাচিত সরকার তৈরি করতে পারে না। 2006-এর শেষের দিকে একটি উপদেষ্টা পরিষদ বলা যায় তারা পারলেন না সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে নানা কারণে, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি নানা কারণে, এবং দেশ একটি বিশৃঙ্খল অবস্থা সারা দেশে সৃষ্টি হয়েছিল, মানুষের যানমালের নিরাপত্তা ছিল না, নানাভাবে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। সেই পরিবর্তিত প্রেক্ষাপটে ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে বা তার উপদেষ্টা পরিষদে আপনি একজন সদস্য, আপনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলেন সেই সময়ে, যে আপনি এক বছর থাকার পরে পদত্যাগ করলেন, তারপরেও তত্ত্বাবধায়ক সরকার এক বছর ছিলেন, তারপরে নির্বাচন হলো, এই যে দীর্ঘ সময় চলে গেল বাংলাদেশের মানুষের একটি অগণতান্ত্রিক সরকারের মধ্যে দিয়ে দীর্ঘ সময় অতিবাহিত হলো, এই যে সময়টা ব্যয় হলো কি বলবেন আপনি? প্রথম কথা হলো বাংলাদেশে এখন পর্যন্ত সত্যিকার অর্থে গণতন্ত্র নির্বাচন হলে গণতান্ত্রিক সরকার হয় না, এখন পর্যন্ত আমরা সেরকম ধরনের গণতান্ত্রিক সরকার পাইনি, এটা হল প্রথম কথা।
কেয়ারটেকার সরকার তো নিশ্চিত অনির্বাচিত সরকার, অল্প সময়ের জন্য সরকার। আপনি যে কথা বলেছেন সেই কথা আমি বলবো যে এমন একটা পরিস্থিতির ভিতরে রাজনৈতিক দলটাই করেছে আন্দোলনের মাধ্যমে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যখন প্রেসিডেন্ট বা কেউ বা যারা তখনকার সময় তত্ত্বাবধায়ক সরকারে ছিলেন তাদের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। নির্বাচন কমিশন পর্যন্ত ঠিক মতো করা হয় নাই, ভোটার তালিকা ঠিক মতো করা হয় নাই, আইডি কার্ড করা হয় নাই, তারপর তো এটা সিভিল ওয়ার সিচুয়েশন তার ভিতরে আসছে। অতএব এই সিচুয়েশনটা যারা তৈরি করেছে তাদের কাছে প্রশ্নগুলো করা দরকার। এখন দেখা যায় যারা উপদেষ্টা হিসেবে পরিশ্রম করেছে, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে নির্বাচন মধ্যে ক্ষমতা আছে তাদেরকে দোষারোপ দেওয়া হচ্ছে, কিন্তু যারা কাজটা করলেন, আমরা কেউ চাকরি খুঁজি নাই, চাকরির জন্য সেখানে যাওয়ার জন্য লালায়িত ছিলাম না, এগুলো আমার কথা। অতএব আমরা যে ওখানে দুই বছর সময় লাগবে এই কথা বলেই আমরা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিয়েছি, কেউ কোনো আপত্তি করেন, নট ইভেন এ পলিটিক্যাল পার্টি অর পলিটিক্যাল লিডার। আজকে দেখেন এই শাসনতন্ত্রের সবচেয়ে একটা আপত্তিকর জিনিস যেটা আলোচনা হচ্ছে আর কি, যে সমস্ত সংসদের সবচেয়ে একটা আপত্তিকর কাজ আমার মনে হচ্ছে সেটা হলো যে সুপ্রিম কোর্টের জাজদের ইম্পিচ করার ক্ষমতা দিতে হবে পার্লামেন্টকে। স্বাভাবিক সময় স্বাভাবিক রাজনীতিতে যেখানে গণতন্ত্র চলেছে সেখানে এটা কোনো অসুবিধার কথা না, কিন্তু আমাদের দেশের যে রাজনীতি রাজনীতিবিদরা যেখানে চরম অসহনশীলতা দেখান, যেখানে লোকের মান মর্যাদার দিকে লক্ষ্য রাখা হয় না, সেই পরিস্থিতিতে আমি অন্তর্পক্ষে চাবো না যে বিচারপতিদেরকে রাজনৈতিকভাবে হয়রানি করার সুযোগ সৃষ্টি করতে ইম্পিচমেন্টের নামে। যারা শাসনতন্ত্রের সংশোধনের কথা চিন্তাভাবনা করছেন তারা আরো সময় নিয়ে এই কাজটা করবেন, কারণ শাসনতন্ত্রের পরিবর্তনটা কোনো হালকা ব্যাপার না, এটা জাতীয় সনদ, এটা জাতির দলিল, এটা কোনো ব্যক্তির দলিল না, কোন রাজনৈতিক পার্টির দলিল নয়। না, আমরা একটা জায়গা নিশ্চিত করতে চাই যে সেটি হচ্ছে যে জনগণের অধিকার, সমান অধিকার প্রতিষ্ঠায় যদি আমাদের মূল কথা হয় সেক্ষেত্রে আমরা এরকম জরুরি অবস্থার মধ্যেও থাকতে চাই না। যদি বলা হয় অগণতান্ত্রিক পরিবেশ, সেই জায়গাটিও আমরা চাই না। আমরা চাই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক সেই জায়গাটি। সেই জায়গাটি যদি নিশ্চিত করতে হয় এবং 2006 থেকে 2007-08-2006 যে নৈরাজ্যকর অবস্থা এবং 7-8 যে জরুরি অবস্থা, আমরা যদি সেই জায়গাগুলোতে আর ফিরে যেতে না চাই তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলি বা ক্ষমতাসীন দলের প্রতি আস্থা বলি, সেই জায়গাটিতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে সেই জায়গাটিতে আমাদের করণীয় কি, আচ্ছা কিভাবে আমরা শুধরাতে পারি? এখানে আমরা দুজনেই একমত, আপনার বেশি বলা দরকার নেই, এখানে আমরা দুজনেই একমত যে আসল সমস্যা হলো রাজনৈতিক এবং রাজনীতিবিদ। অতএব তাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সুশীল সমাজ, শিক্ষিত সমাজকে আরো সচেতন হবে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সংজ্ঞা হলো সেই সংজ্ঞা যে যেখানে শান্তিপূর্ণভাবে ভোট হয় শুধু তা না, এটা এমন নির্বাচন হতে হবে যে যারা নির্বাচনে হেরে যায় তারা আবার নির্বাচন করতে আসবে। এরকম নির্বাচন যদি না হয় তাহলে সেটা কিন্তু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় না। যাই হোক, আমাদের প্রত্যাশা থাকবে যে একটি গণতান্ত্রিক দেশে সবার অধিকার, সমান অধিকার প্রতিষ্ঠার জন্য যা কিছু করণীয় আমাদের রাজনীতিবিদ বা আমরা সুশীল সমাজের কথা বলি, তারা যার যার জায়গা থেকে যথাযথ ভূমিকা পালন করবেন। দর্শক, এই প্রত্যাশা রেখে আজ কিছু দেখা কিছু কথা অনুষ্ঠান থেকে বিদায় চাইব। আপনারা যারা এতক্ষণ এই অনুষ্ঠান দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।